জন্মিলে মরিতে হইবে এমনটাই নিয়ম, কিন্তু কখনো যদি মৃত্যুই না ঘটে এমনটাও কি হওয়া সম্ভব? অমরত্বের প্রত্যাশাই তো বারবার অসাধ্য সাধন করিয়াছে মানুষকে। তবে মানুষ না হলেও একটা ছোট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বলেছেন বিজ্ঞানীরা, কিন্তু আমরা অনেকেই জানি না সেই প্রাণীটি কি। সুপ্রিয় দর্শক, দি টুরু ল্যাঙ্গুয়েজের আর একটি নতুন পর্বে আজ আমরা সমুদ্রের মধ্যে বসবাসকারী প্রাণী জেলিফিশ সম্পর্কে জানব। জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডীয় প্রাণী যাদের পৃথিবীর সব মহাসাগরই দেখতে পাওয়া যায়। নামে ফিশ বোঝালেও আসলে এটি কোনো মাছ নয়, কারণ এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ্য প্রাণীটি প্রাণী জগতে নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণীর অন্তর্গত। জেলিটিন সমৃদ্ধ ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কোষিকা, এই দুই অংশেই প্রাণীটির দেহ গঠিত। সাধারণত আমরা মানুষেরা যতটা খাবার খাই তার পুরো শক্তিটাই ব্যবহার করতে পারি না, কিন্তু জেলিফিশ নিজের শরীরের শক্তি ব্যবহারে দারুণ পারদর্শী। কারণ যে কোনো প্রাণীর চলাচলে অনেক শক্তি ব্যয় হয়, কিন্তু অপরদিকে জেলিফিশ চলে একটু অন্যভাবে, নিজের শরীরকে কুটিয়ে পিছনের দিকে ধাক্কা দেয় আর তার ফলে তার শরীর সামনের দিকে চলে যায়। কারণ এই প্রক্রিয়ায় জেলিফিশের পিছনে জলের ঘূর্ণয়ন তৈরি হয় যা তাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই কারণেই জেলিফিশ শরীরের 1% পেশি নিয়েই জলের গভীরে দিব্যি চলতে পারে। সাধারণত চলাচলে এত কম শক্তি ব্যয় হওয়ার কারণে জেলিফিশ নিজের বেড়ে ওঠা এবং বংশবৃদ্ধির দিকে অনেকটাই শক্তি ব্যয় করতে সক্ষম, আর এই কারণেই তারা সহজেই বাড়তে বাড়তে দখল করে নেয় অনেকটাই এলাকা। জেলিফিশের শরীরকেই অনেকেই মাল্টিপারপাস শরীর বলেছেন, কারণ জেলিফিশের শরীরের একেবারেই সরল, একে দেখে কখনোই বোঝা যায় না তার মুখ কোথায় এবং পায়ু কোথায়। আর আপনারা জানলে অবাক হবেন, জেলিফিশের মুখ এবং পায়ু আলাদা নয়, বরং একই। অন্য প্রাণীর মতো জেলিফিশের কোনো মস্তিষ্ক বা হৃদয় নেই, কারণ জেলিফিশের শরীরের 98% জলে ভর্তি। আর সাধারণত জেলিফিশের বেশিরভাগ প্রজাতির দৃষ্টিশক্তি নেই, তবে বক্স জেলিফিশ নামক এক ধরনের প্রজাতির প্রাণীরা দেখতে পায়। একই সঙ্গে তাদের চোখ 360 ডিগ্রি ঘুরতে সক্ষম। আগেই বলেছি জেলিফিশের মৃত্যু হয় না বা তারা অমর। বিজ্ঞানীরা জানিয়েছেন টারিটোপসিস নিউট্রিকুলা প্রজাতির জেলিফিশরা সাধারণত মৃত্যুবরণ করে না, কারণ এই প্রজাতির প্রাণীরা তার কোষকে পুনরুজ্জীবিত করে নতুন করে তুলতে পারে। ন্যাশনাল জিওগ্রাফির গবেষকরা জানিয়েছেন জেলিফিশের শরীরের কোনো অংশে যদি আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই তারা পলিপ দশায় চলে যায়। তারা সাধারণত তাদের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে গুটি বাঁধে পলিপের আকারে। এই পলিপ অবস্থায় তারা 3 দিন পর্যন্ত থাকে। এর মধ্যে শরীরের সব কোষকে নতুন কোষে রূপান্তরিত করে জেলিফিশটি, আর এইভাবে বারবার একই প্রক্রিয়া নিজের পরিবর্তনের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যদি কোনো বড় মাছ খেয়ে ফেলে বা মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয় তখন তারা মারা যায়। এছাড়াও বয়স বাড়ার ফলে তারা কখনোই মরে যায় না, তাই সাধারণত তাদের এই কারণের জন্যই অমর বলা হয়ে থাকে। জেলিফিশের নাম শুনলেই বোঝা যায় এই প্রাণীটি কতটা সুন্দর। জলে সাঁতার কাটতে কাটতে এদের ধরে একটু আদর করবেন ভাবছেন, ভুলেও সেটি করতে যাবেন না, কারণ সাধারণ একটি জেলিফিশের টেন্টাকল বা কোষিকার কাটার খোঁচা ত্বকে লাগলে খুবই খারাপ ধরনের চুলকানি শুরু হবে। আর এমনও জেলিফিশ আছে যাদের খোঁচা শরীরের কোনো অংশে লাগলে 3 মিনিটের মাথায় একজন মানুষের মৃত্যু নিশ্চিত। গবেষণা অনুসারে ফিলিপাইনে প্রতি বছর প্রায় 20 থেকে 40 হাজার মানুষের মৃত্যু হয় জেলিফিশের কারণে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে জানতে পাশের বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে পরের কোনো ভিডিওতে।